إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب الراحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بسيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين ومن أصدق من الله كيلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمسة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان মোকাফরাতুল লিমা বাইনা হুমা ইজাস্তুন হায় আলু মুসলিম রাহুল বুখারি বুখারি অ মুসলিম আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লা সুবাহান ও জন্য যে আল্লাহ সবাহান ওয়াতালা আমাদেরকে তৈরি করলেন এবং সকল সৃষ্টি জগতের উপরে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিলেন সে আল্লা সুবাহান ওয়াতালার জন্য আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা বলি আলহামদুলিল্লাহ এরপরে দূরত বর্ষিত হোক শেষ নবীর উপরে যে মহামানবকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তালা সারা বিশ্বের মানুষদের সঠিক পথ খুঁজে পাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন যে মহামানবের মাধ্যমে আল্লাহ তালা সঠিক পথ খুঁজে বের করার সুযোগ করে দিলেন সেই মহামানবের প্রতি আমরা দূরত পড়ছি সাল্লাহ আলি হাসাল্লাম সল্লা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এরপরে আমি দুয়া করব সেই সকল শহীদ ভাইদের জন্য এবং সে সকল মুসলিম ভাই এবং বোনদের জন্য যারা ইতিপূর্বে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তালা তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ কাবেন এরপরে আমি দুয়া করব আজকের এই খুদ্বা থেকে সে সকল মুসলমান নর এবং নারীর জন্য যারা এখনও জীবিত রয়েছে বিশেষ করে যারা এখানে উপস্থিত আছেন এবং ওপারে যে সকল নারীরা উপস্থিত আছে আল্লাহ তালা এ সকল নারী এবং পুরুষ সবাইকে যেন ইমানের উপরে থাকা তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা বরাবরের মতোই আলোচনা শুরু করার পূর্বে দু একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আজকে তথ্যবহুল কোনো আলোচনা হবে না শুধুমাত্র কয়েকটা ফজিলে তো আমাদের সামনে বলবো এরপরে আলোচনা শেষ করে দেব তো আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আমাদের আল্লাহর প্রশংসা আল্লাহর কৃতজ্ঞতা সাথে থাকতে হবে এর কারণ হচ্ছে তিনি আমাদেরকে তৈরি করেছেন আমরা প্রশংসা কেন করব আল্লাহ তালার এর প্রথম উত্তরটাই হচ্ছে তিনি আমাদের তৈরি করেছেন আল্লাহ তালা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে বলছেন লান সাকের তুম লা বলছেন তোমরা যদি আমার প্রশংসা করো তোমরা যদি আমার সুক্রিয়া করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামতকে অনেক গুণে বাড়িয়ে দেবো এরপরে আল্লাহ তালা বলছেন ওয় ইন ক্যাফার তুম ইন না ইসাদিত আর শুনে রাখো তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো আমার কৃতজ্ঞতা স্বীকার না করো তোমরা শুনে রাখো ইন নায়েদাবি ইলাসাদিত আমি আল্লাহ তালার পাকড়াও আমি আল্লাহ তালার আজাব শাস্তি বড় কঠিন এর মানে হচ্ছে এখান থেকে যে মেসেজটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে যে কোনো মুহূর্তে আমরা করতে পারি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে এছাড়াও বিভিন্ন বাক্য বিশ্বর্মী শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই বাক্যগুলো বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি যেমন একটা কথা আপনাকে বলি এই কথাগুলো হয়তো আপনাদের সামনে বলা হয় না একজন সাহাবি একটি দুয়া পড়লেন এই দুয়াটা বিশ্ববিতাকে তাকে শেখায় দেন নাই যেমন তিনি একটা সময় পড়লেন হামদু ও আজমে তরিক এই দুয়াটা তিনি পড়লেন আমরা যে আমলগুলোই করি না কেন এটা ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ হয় এবং আল্লাহর সামনে তা পেশ করা হয় তার মানে এখান থেকে এটা ভাবার কোনো অবকাশ নেই যে আল্লাহ তালা হয়তো আমার কথা শোনেন না না আল্লাহ তালা সব কিছু শোনেন এরপরেও ফেরেস্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করে আমরা যতগুলো আমল করি কোনো ভালো কাজ করি কোনো দোয়া পড়ি একটা ভালো কথা বলি কিংবা একটা ভালো কাজ করি প্রত্যেকটা কাজ যার কারণ তো দেখছি না আছে তো আছে যেটা বলছিলাম একটা দোয়ার কথা আমি বলছিলাম সেটা হলো আমরা যে আমলগুলোই গুলো করে না কেন সেটা ফেরেস্তা দ্বারা লিখা হয় কিন্তু একজন সাহাবে একটা দোয়া পড়লেন এআর বিলাকাল কামায়াম বাঘ জালা আল আজিক ও এ দোয়াটা তিনি এর সব লিখবেন কিন্তু এমন সময় লিখার সময় তার কলম বন্ধ হয়ে গেছে কারণ বাবা আদম থেকে শুরু করে সেই সময় পর্যন্ত কারো মুখে এই দুয়া ফেরেস্তার শুনে নাই এজন্য এর সবগত হবে সেটাও তিনি জানেন না এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেনব মা এলা আপনার বান্দা যে কথাটা বললো এ কথার জন্য আমি কি সব লিখবো আমি তো কোনো সব জানি না আল্লাহ তালা বললেন তুমি সব দিতে পারবে না কেমা কল ক্যামাকবেদি আনা আজ হিসেবে আমার বান্দা যেটা বলেছে সেটাই তুমি লিখে রেখে দাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা নিজেই আর পুরস্কার দান করে দেবো সুবাহ আল্লাহ তাহলে আপনি খেয়াল করে দেখেছেন একটা দৃষ্টান্ত একটা উদাহরণ আপনাকে দেই তাহলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনি সাধারণ একটা মানুষ আপনি এমন একটা কাজ করলেন এই কাজটা জন উন্নয়নমূলক জনসেবামূলক একটা কাজ এই কাজটা করার পরে আমাদের ওয়ার্ডে যে মেম্বার আছে এই মেম্বার আপনার কাছে আসলো এবং দেখে ঘুরে চলে গেল এরপরে চেয়ারম্যান আসলো এরপরে উপজেলা চেয়ারম্যান আসলো এরপরে মন্ত্রী আসলো এমবি আসলো তারা সবাই ঘুরে চলে গেল মানে আপনি যে কাজটা করেছেন এর পুরস্কার তারা দিতে পারবে না এই জন্য তারা ঘুরে চলে গেছে পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে আপনাকে সাক্ষাৎ করে দিলেন এবং আপনি যে জন উন্নয়নমূলক একটা কাজ করেছেন এর পুরস্কার তিনি আপনাকে দান করলেন তিনি আপনাকে দিলেন আপনি একটা কথা চিন্তা করেন সেটা হচ্ছে মেম্বার দিতে পারলো না চেয়ারম্যান পারলো না উপজেলা চেয়ারম্যান পারলো না এমপিও পারল না তিনি পার্লামেন্ট মেম্বার এই জন্য প্রধানমন্ত্রী দিল তাহলে প্রধানমন্ত্রী যদি একটা উপহার আপনাকে দেয় তাহলে কি দিতে পারে টু ইউ ক্যান আপনি কল্পনা করতে পারেন এই পৃথিবীর একজন বাদশাহ একজন রাজা যদি আপনাকে এমনভাবে দেয় যেটা আমি কল্পনা করতে পারি না তাহলে সারা পৃথিবীর যতগুলো বাদশাহ রয়েছে যতগুলো প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট রয়েছে সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যিনি তিনি হলেন আল্লা চালা তিনি যদি আপনাকে কিছু দেন তাহলে তিনি কি দেবেন সেটাও কল্পনা করা যায় না সেটা আরও কল্পনা করা যায় না তিনি কি দিতে পারেন এই জন্য প্রশংসাগুলো আপনার আপনারা করবেন এগুলো আমাদের পড়া হয় না আল্লাহর প্রশংসা না করার কারণে সেদিন আমরা ফেঁসে যাবো এই জন্য এ ব্যাগ্যগুলো আপনি পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন সুবাহানাল্লাহ পড়বেন আল্লাহ একবার পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এর কারণ হচ্ছে আপনার জীবনে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছেন আপনি সুস্থ আছেন এই জন্য বুঝতে পারছেন না আপনি যদি এখনই অসুস্থ হয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কী নিয়ামত দিয়েছিল আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা বলছেন সুর তাকে শেষের রাতে বলছেন সুমবেলা তো সে আল আনিন না আইম আল্লাহ তালা বলছেন তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে তোমরা মুখ দিয়ে খাও কথা বলো হাত দিয়ে কাজ করো তোমরা চোখ দিয়ে দেখো এই যতগুলো নিয়ামত আল্লাহ আমি দিয়েছি তোমাদেরকে এই নিয়ামতের প্রশংসা তোমরা আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো কেননা রাতস আলুন নাই আমায় যে না আনিম না আমিম এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কে আমাদের মাঝে জিজ্ঞেস করা হবে আপনার যদি জিজ্ঞেস করা হয় যে তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দিয়ে তুমি পঞ্চাশ বছর ধরে দেখেছ তো এই চোখের জন্য তুমি কতবার বলেছো আমার জন্য প্রশংসা করেছ আমার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছ এটা যদি বলে ফেলে তাহলে আপনার সারা জীবনের আমল বৃথা হয়ে যাবে কাজে লাগবে না একটা চোখের কাছে আপনি জানেন না একটা চোখ কত বড় নিয়ামত যাদের চোখে দেখতে পায় না অন্ধ হয়ে আসে তারা জানে এই চোখের মূল্য কত আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনাকে ইমাম যেগুলো বলে কোরআন হাতে যেগুলো বিশ্বনবী বলে গিয়েছেন এখন থেকে দেড় হাজার বছর আগে সেটা নিয়ে আপনাকে বিবেচনা করতে হবে ভাবতে হবে যেখানে কি বলা আছে আপনার এই চোখের জন্য আপনার হাতের জন্য আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে এরপরে আরেকটা বাক্য আপনাকে আজকে শিখাই দেয় সেটা হচ্ছে এই দুয়াটা আপনাকে ইতি পড়বে একদিনও বলা হয় না আমি পড়ি একা একা কিন্তু আপনাদের বলা হয় না সেটা হচ্ছে একদিন বিশ্ব সাল্লাম এবং তার সাহাবারা হজর নামাজ আদায় করলেন ফজ ফরজ ফজর নামাজ আদায় করার পরে বিশ্বনবী মসজিদ ছেড়ে চলে গেলেন এবং বিশ্বনবীর একজন সাহাবি জুওয়াই রেদে আল্লাহ তালানহ তিনি বসেই আছেন তার মনের ধারণা হচ্ছে আমি এখানে হজের নামাজ পড়ে বসে থাকব বসে থাকার পরে আমি তাসবি তাহালিল করব আল্লাহ জিকির করব এরপরে যখন সূর্য উঠবে তখন সালাতুল ইস্তিসকা নামে একটা নামাজ রয়েছে দুই কিংবা চার আগাত নামাজ এটা আমি পড়ব এই নামাজ যদি আমি পড়ি বিশ্বেই বলেছেন একটা কবুল হজ হজের যে সব পাওয়া যায় একটা হজ করলে যে সব পাওয়া যায় সে সবটা আমি পেয়ে যাবো সুতরাং এটা আমি করব তো বিশ্বনবী বাসার কাজ ছেড়ে আসলেন আসার পরে তিনি দেখছেন যে জুয়ারিয়া রুয়াইরিয়া রেদি আল্লাহ তাল্ল তিনি ফজর থেকে বসে বসে তাসবি তাহলিল করেই যাচ্ছেন করেই যাচ্ছেন বিশ্বনবী তাকে এসে বললেন জুয়াইরিয়া তুমি কি তখন থেকে বসেই রয়েছ জুয়াইরা রাজি আল্লাহ বললেন এ রাসল্লাহ আমি বসেই আছি বিশ্বনীবী বললেন আমি এখান থেকে যাওয়ার পরে এমন একটি বাইককে পাঠ করেছি এমন একটা দোয়া পড়েছি এই দুয়া তুমি যতক্ষণ বসে বসে তাসবি তাহলিল করেছ আমি মাত্র তিনবার পড়েছি এই তিনবারে তোমার থেকে অনেক বেশি আমি অর্জন করেছি সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাম তাকে এই কথা বলার পরে বললেন যে আমি একটা দুয়া পড়েছি সেটা হল সুবাহান এটা তিনবার আমি পড়েছি এর অর্থ হল সুবাহানিবে হামদিহি আমি আল্লাহ তালার প্রশংসা করছি এবং তার পবিত্রতা বর্ণনা করছি আদাদা কলকি কি আমি তার প্রশংসা এবং পবিত্রতা পবিত্রতা বর্ণনা করছি তার যতগুলো সৃষ্টি রয়েছে সৃষ্টির সমান পরিদন আফ যতগুলো পড়লে তিনি খুশি হয়ে যান ততগুলোর সমান অচিনাথ আর সিহি তার আর সের সম পরিমাণ দা দা এবং তার যতগুলো কালিমা রয়েছে যতগুলো বাক্য রয়েছে এ বাক্যের সমান আমি আল্লাহ তালার প্রশংসা করছি এবং তার কৃতজ্ঞতা বর্ণনা করছি এই দুয়ার অর্থ হলো এইটা এটা তিনি পড়ে তাকে শোনাই দিলেন আপনি একটা বিষয় কল্পনা করেন একটা বিষয় খেয়াল করেন এখানে সেটা হচ্ছে আল্লাহর কালেমা সমান নামে একটা কথা রয়েছে এখানে দুয়ার মধ্যে যে আল্লাহর যতগুলো কালেমা রয়েছে এই কালেমা সম পরিমাণ আল্লাহর প্রশংসা আমি করলাম বা ততবার আমি আলহামদুলিল্লাহ পড়লাম তা আল্লাহর কালেমা কতগুলো আল্লাহ তালা সেরা লোকমানের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর কালেমা হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে পানি যতগুলো রয়েছে এবং যতগুলো গাছপালা ডাল রয়েছে সমুদ্রের পানিগুলোকে যদি কালি করা হয় আর গাছগুলোকে যদি কেটে কেটে কলম বানানো হয় সারা পৃথিবীর যতগুলো পাতা রয়েছে কিংবা আপনি মাটিকে জমিনকে যদি পাতা বানান তাহলে লিখতে লিখতে সমুদ্রের পানি কালি হিসেবে এটা শেষ হয়ে যাবে কলমগুলো শেষ হয়ে যাবে পাতাও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালিমা শেষ হবে না তাহলে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন এই কালিমা সমান আপনি আল্লাহর প্রশংসা করছেন তাহলে কতগুলো সব আপনি আল্লাহর কাছ থেকে পেতে পারেন এটা কল্পনা করা যায় এই জন্য বিশ্বনা সাল্লাম তাকে এই দুয়াটা শিখাই দিলেন এই জন্য এই দুইটা দোয়া আপনারা পড়বেন আল্লাহর প্রশংসা করার স্বার্থে সেটা হচ্ছে প্রথমত আপনি পড়বেন এআর বেলা আলী অজহিক ও আজহ অনেক এ দুয়ার ফজলত হচ্ছে তিনি মানে ফেরেস্তা কোনো সব লিখতে পারবেন না এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন এ আর আব মা এটার জন্য আমি কি লিখব আল্লাহ তালা আসমান থেকে বলবেন উক্তি আমার বান্দা যেভাবে বলেছে সেভাবেই লিখে রেখে দাও আমি আল্লাহ নিজেই এর পুরস্কার কিয়ামতের দিয়ে দেব এই প্রশংসাগুলো আপনারা আল্লাহর প্রশংসাগুলো আপনারা করবেন এবং এগুলোর প্রতি খেয়াল রাখবেন এর কারণ হচ্ছে আল্লাহ তালা সুরা তাকা সুরের মধ্যে বলছেন সোমবেলা তো যে আনি না তোমাদের যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তালা সেদিন নিব প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন আমি করবো তোমাদের কাছে আর প্রত্যেকটা বিষয়ের উত্তর তোমাদের দিতে হবে আমার কাছে এই জন্য আমাদের কাছ থেকে যদি একটা প্রশ্ন করা হয় আমরা একটা প্রশ্নের উত্তরও দিতে পারবো না এর ফলে আমরা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাব আজাবের সম্মুখীন হয়ে যাব এই জন্য এই পৃথিবীতে সময় থাকতে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তাহলে আমরা কি আমাদের ময়দানে কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারবো সমানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কয়েকটা ফৈলত উল্লেখ করলাম এগুলো আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন আপনারা যদি মুখস্থ হয়ে না থাকে বা আপনারা না জানেন তাহলে জেনে নেবেন অথবা আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের বলে দেব আজকে মূলত আমি একটা তিলত করেছিলাম আপনাদের সামনে এখান থেকে কিছু কথা বলবো বলে আমি ইচ্ছা করেছিলাম তো আমি পবিত্র কোরআন থেকে একটি তিলত করেছি যেটা সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াত এখানে তালা বলছেন ও আকিম সলায়ত ও আতুল জার কেউ আমার রকেন এখানে নামাজের ব্যাপারে আল্লাহ তালা কথা বলছেন যে নামাজের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়াকিমসালা তোমরা নামাজ কেম করো জাকা এবং জাকাত প্রদান করো ওর কেউ মা রকে আইন এবং রুকুকারীদের সাথে রুকু করো তো এখানে আল্লাহ তালা নামাজের কথা বললেন এরপরে জাকাতের কথা বললেন এবং বললেন ওর কেউ মা রক রুকুকারীদের সাথে তোমরা রুকু করো এর মানে হচ্ছে যতগুলো তাফছিল কারক রয়েছেন প্রত্যেকে একই মত প্রদান করেছেন সেটা হলো রুকুকারীদের সাথে রুকুকারী রুকু করো এর অর্থ হলো তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো নামাজ আদায় করা যেমন ফরজ ঠিক তেমনই ভাবে রুকুকারীদের সাথে রুকু মানে জামাতের সাথে নামাজ আদায় করা এটাও ফরজ সুতরাং আমাদেরকে এ বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদের জন্য নামাজ সলাদ এটাকে ফরজ করে দিয়েছেন সুতরাং একটা অক্ত নামাজ যদি আমি ছেড়ে দিই তাহলে কত বড় আমি অন্যায় করলাম এটা কাবিরা অন্তর্ভুক্ত হয়ে যাবে এই সলাদ সম্পর্কে বিশ্বাসাল্লাম বলছেন যে আসলা আতুল খমসা পাঁচ অক্ত নামাজ আল জুমা আতুইল আল জুমা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত লিমা বাইনা হন্যজুনি বেতিল নিবাতিল এর বিশ্ববি বলছেন যখন কোন ব্যক্তি পাঁচ নামাজ আদায় করবে জুমার আদায় করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই কাজগুলো করার জন্য এর ভিতরে যতগুলো গুণা রয়েছে সব গুণা আল্লাহতলা মাফ করে দেবেন তবে তনি বাতিল ক্যাবা এর ক্যাবেরা গোনা ব্যতীত এই জন্য কাবেরা গোনা থেকে আপনাকে পরিত্রাণ দিতে হবে নিজে নিজে চেষ্টা করতে হবে যে কোনটা কাবেরা গোনা আমি আপনাদের সামনে গত কয়েকজন আগে আলোচনা করেছিলাম দশটা কাবেরা গোনা আপনার সামনে উল্লেখ করেছি আরও গুণা রয়েছে এই দশটা গুনার কথা একটা হাতে উল্লেখিত হয়েছে এই জন্য দশটা গুণের কথা আপনাকে বলেছি এই জন্য এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন যে আমরা যেন কাবেরা গোনার সাথে সংযুক্ত না হয়ে যায় কাবেরা গোনা করলে আমাদের এই যে মধ্যখানের গুণাগুলো মাফ হয়ে যাবে না এটার জন্য শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর কিছু তবা করতে হবে তাহলে আপনার জীবনের যে ক্যামেরা গুণোগুলো রয়েছে সেগুলো মাফ হয়ে যাবে তাই বলে আপনি এর মধ্যেকারে যে সকেরা গুণের কথা আমি বললাম তার মানে হচ্ছে আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য আমি গুণা করতেই থাকবো এটা ভাবলে চলবে না এর কারণ হচ্ছে আপনি একটা বিষয়ে খেয়াল করেন সেটা হচ্ছে একটা বিশাল পাহাড় ছোট ছোট পাথর দিয়েই হয় ছোটো ছোটো পাথর পাথর পাথরগুলো একটা পর্যায়ে বিশাল পাহাড়ে পরিণত হয়েছে ঠিক তেমনইভাবে আপনার ছোটো ছোটো গুণাগুলো একটা পর্যায়ে বিশাল পাহাড়ের সম পরিমাণ হয়ে যাবে এই জন্য ছোটো ছোটো গুণাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ধরুন আমি মানুষের সাথে খারাপভাবে একটা কথা বলে দিলাম খারাপ আয়োজন করলাম কিংবা একটা গালি দিয়ে দিলাম কিংবা এমন কড়াভাবে কথা বললাম সে কষ্ট পেয়ে গেল আমি ছোট মনে করে এই কাজগুলো করলাম কিন্তু একটা পর্যায়ে এটা বিশাল আকার ধারণ করবে এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এরপরে আমি আপনাকে এখান থেকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ফরজ নামাজের কথা আপনাকে উল্লেখ করেছি যে যখন পাঁচাত্ম নামাজ আদায় করবে পাঁচ পাঁচাত্ম নামাজ বলতে এখানে ফরজ নামাজ সোন নামাজ এখানে নেই পাঁচ নামাজ নামাজাদাই করবে এর এরপরে নামাজ আদায় করবে আরেক জুমা পর্যন্ত যতগুলো গোনা হবে রমজান রোজা আদায় করবে আরেক রমজান থেকে যতগুলো গোনা হবে এগুলো মাফ হয়ে যাবে এটা ফরজ নামাজের ব্যাপারে বলা হচ্ছে তার মানে ফরজ নামাজ এটা আপনার জন্য আবশ্যক কিন্তু সুন্নত নামাজ আপনার জন্য আবশ্যক কি আবশ্যক নয় এই বিষয়ে অনেক কথা রয়েছে এ সম্পর্কে একটা হাদিস আপনার সামনে উল্লেখ করলে আপনি বুঝে যাবেন সেটা হচ্ছে এটা শহিবুখারির বাবু সে মধ্যে আপনি পাবেন প্রথমে যে হাদিসটা আছে এখানে আপনি পেয়ে যাবেন এখানে তাল্হাই আল্লাহ তাল্লাহাম থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে তিনি বলছেন যে বিশ্বনবিসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে একটা খুদ্া দিচ্ছিলেন একটা বক্তব্য দিচ্ছিলেন এমন সময় যা আরবি নবী সাল্লাম একজন আরবি একজন বেদায়ন বেদুইন একজন গ্রাম্য ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলেন এসে বিশ্বনৈকে সরাসরি জিজ্ঞেস করলেন এআ রাস্লা আকবরিনী আমাকে জানান মা ফরাদ্লাহ আল্লাহ মিনা সলাদ নামাজ থেকে আল্লাহ তালা আমাদের জন্য আমার জন্য কতটুক নামাজ ফরজ করে দিয়েছেন বিশ্ব বললেন আসল্লা খমসা তোমার জন্য আল্লাহ তালা পাঁচাত্তর নামাজ ফরজ করে দিয়েছেন এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন এ আরোলা আকবরিনী আমাকে জানান আমাকে অবহিত করুন আমাকে বলুন মা দ্যা ফরাদ আলাইয়া মিনা সোম আল্লাহ তালা আমার জন্য রোজা থেকে কতটুক রোজা আদায় করা ফরজ করে দিয়েছেন বিশ্ব বললেন আসাম ও রমাদান তুমি রমজান মাসে এক মাস রোজা পালন করবে রোজা রাখবে এটা তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে এই লোকটি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসোল আল্লাহ মা ফরদ আল্লাহ মিনাস জাকাত আল্লাহ তালা আমার জন্য জাকাত থেকে কতটুক জাকাত ফরজ করে দিয়েছেন বিশ্বনামী তাকে জাকাতের পরিমাণ বলে দিলেন যে তুমি তোমার সম্পদ যখন এতগুলো হয়ে যাবে তুমি জাকাত দিয়ে দিবে শরীয়তের যে বিধান সেটা তাকে জানিয়ে দিলেন এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন ইয়ার রসল মা ফরাদ আলাইয়া মিনাল হজ আল্লাহ তালা আমার জন্য হজ কিভাবে ফরজ করেছেন বিশ্বনি বললেন তোমার যদি সামর্থ্য থাকে যে তুমি আমার এই আমাদের মুসলমানদের কাবা শরীর তাওয়ফ করার মতো কাবা ঘর তাওয়ফ করার মতো অর্থ তোমার কাছে রয়েছে এমন যদি তোমার মনে হয় তাহলে তোমার জন্য জীবনে একবার হজ করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এই চারটি বিষয় জিজ্ঞেস করা হলো এই চারটি বিষয়ের উত্তর বিশ্বনবী দিয়ে দিলেন বিশ্বনবী যখন এই কথা বললেন এই গ্রাম মোলক বিশ্বনীকে বললেন আল্লাদি আক্রমক হে রাসল আল্লাহ আপনি আমাকে যে কথাগুলো বলেছেন যে আমলগুলোর কথা আপনাকে আপনি আমাকে বলেছেন এগুলো থেকে আমি একটু একটু আমল কমাবো না আবার এখান থেকে একটু বৃদ্ধি করব না মানে ফরজগুলো পালন করব কিন্তু সোননাথ কিছু করব না এই কথা বলে তিনি চলে গেলেন বিশ্বনী বললেন ইন সদা ক্যা জান না হে আমার সাহাবিরা তোমরা যদি এখানে বসে থাকা অবস্থায় কোনো জান্নাত ব্যক্তি দেখতে চাও তাহলে যে ব্যক্তি চলে গেল এর দিকে তাকাও শুভ আল্লাহ তাহলে আপনি খেয়াল করে দেখেছেন তিনি বললেন যে আমি ফরজগুলো পালন করব কিন্তু সুন্নাত পালন করব না এরপরেও তার জন্য জান্নাত ঘোষণা হয়ে গেল স্বয়ং বিশ্ববি জান্নাত ঘোষণা করে দিলেন তার মানে আপনি যদি বলেন যে ফরজ নামাজ পড়ব শুধু সুন্নাত পড়ব না তারপরে আপনার হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছাকাছি যেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে নফল আদায় করতে হবে আমি ওই যে আগের হাদিস উল্লেখ করলাম এটা বোঝানোর জন্য আপনাকে হাদিসটা উল্লেখ করেছি যে ফরোজ নামাজের কথা ওখানে বলা হয়েছে আর এখানে শুধু ফরোজ নামাজের কথাই বলা হয়েছে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে নফল নামাজ করব না আমার উত্তর হচ্ছে অবশ্যই আপনারা নফল নামাজ করবেন এর কারণ হচ্ছে বিশ্বনবী নিজেই নফল নামাজাদাই করতেন বিশ্বনবী বলছেন সেই বুখারির হাদিস সেটা হলো যে নফল নামাজ আদায় করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে বান্দা সব চাইতে আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যদিও নামাজের মধ্যে আমরা আল্লাহর নিকটবর্তী হই এর কারণ হচ্ছে পিছনে বলছেন যে বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা সব চাইতে আল্লাহর কাছাকাছি হয়ে যায় নিকটবর্তী হয়ে যায় আরেকটা কাজের মাধ্যমে হয় যেটা আমি জানতাম না গতকালকে জানলাম সেটা হচ্ছে নফল নামাজ আদায় করতে করতে বা নফল ইবাদত করতে করতে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবো তার মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে আমাদের নকল আদায় নফল যে কাজগুলো রয়েছে সেটা আমাদের করতে হবে আবার মিশনে বলছেন মান্দা নফল নামাজ আদায় করতে করতে নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় মান্দা যখন তার চোখ দিয়ে দেখে সে না তার নিজের চোখে দেখে না সে তার রব আল্লা সে বাহান ও তাল তালার চোখে দেখেন তিনি যখন নফল নামাজ আদায় করতে করতে নফল ইবাদত করতে করতে নফল সিয়াম আদায় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন সে তার হাত দিয়ে যখন কিছু করে তার নিজের হাত দিয়ে কিছু করে না সে তার রবের হাত দিয়ে করে তিনি যখন হেঁটে যায় তখন তার রবের পা দিয়ে হেঁটে যায় এই কথাগুলো সেই বুখারির হাদিসা আসে এগুলো আপনাকে মানতে হবে এই জন্য নফল নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে সুন্নাতগুলো পড়তে হবে এই যে আমরা ফরজ নামাজের পরে যে বারো রাগাত প্রতিদিন সুননাথ নামাজ সুননাথ সলাত আদায় করি এই ব্যাপারে বিচ্ছিন্ন বলেছেন কোন ব্যক্তি যদি এই বারো রাগাত নামাজ নিয়মিতভাবে আদায় করে নিয়মিত আদায় করে তাহলে তার জন্য প্রতিদিনের জন্য একটি করে জানাতে ঘর বানানো হবে তার মানে এই নামাজগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখলে আপনি ভুল করবেন এর কারণ হচ্ছে প্রতিদিন আপনি এগুলো মিস করবেন তবে একটা কথা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিয়ত হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় আমরা আজকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি অনেক সময় কারণ আমি খেয়াল করে দেখেছি সেটা হলো আমরা যখন মানুষের সামনে নামাজ আদায় করি তখন আমরা সুন্দরভাবেই করি আবার যখন একা একা নামাজ আদায় করি তখন আমরা মুরগিতে যেভাবে খাই না এই যে এলাকার ভাষায় এই যে ঢিঁকি বাহানে এরকম একটা কথা আছে না এভাবে অনেকে নামাজ আদায় করে কিন্তু এই নামাজটা তো আপনার রিয়ে হয়ে যাবে কারণ আপনি যখন ভালোভাবে নামাজ আদায় করছিলেন তখন আপনি আল্লাহর জন্য করছিলেন না তখন মানুষকে দেখানোর জন্য করছিলেন এটাকে বলা হয় রিয়া বিশ্বনী বলেছেন আমি ভয় করি একটা ফেতনা বলে সেটা হচ্ছে একটা ফেতনাকে নিয়ে আমি চাইতে বেশি ভয় করি সেটা হচ্ছে দাজ্জালের ফেতনা দাজ্জাল এসে বহু মানুষের ইমানকে কেড়ে নিবে বহু মানুষকে সে যাহা নামে পাঠিয়ে দিবে এবং এর তো আমি একটা ভেতনাকে ভয় করছি সেটা হলো রিয়া এটা গুপ্ত সির সিরকে খফি বলা হয়েছে বিশ্বনি বলেছেন এক হচ্ছে আবুদাউদের সিরকে খফি এটা গুপ্ত শির আপনি এখানে আল্লাহর জন্য নামাজ আদায় করছেন এর সাথে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছেন এটা সীরখ হয়ে যাবে এরকম টেন্ডেন্সি যদি আপনাদের কারো মাঝে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটাকে পরিবর্তন করে নিতে হবে অনেক সময় দেখা যায় এরকম যে তার হঠাৎ করে নামাজ আদায় করছে আপনি যদি আল্লাহর জন্য নামাজ আদায় করেন তাহলে অবশ্যই আপনাকে ভদ্রভাবে নামাজ আদায় করতে হবে রুকু সিজদাগুলোকে আপনাকে সুন্দরভাবে আদায় করতে হবে আমরা বেশ কিছু জায়গায় নামাজকে নষ্ট করে ফেলি যেমন রুকুতে করি রুকু থেকে দাঁড়িয়ে করি সিজদায় করি দুই সিজদার মধ্যখানে করি এই জায়গাগুলোতে আমাদের নামাজগুলোকে আমি নষ্ট করে দিই আমরা এই জন্য এই বিষয়গুলো অবশ্যই খেয়াল খেয়াল রাখবেন কারণ বিশ্বনি বলছেন এক রায় এখনও লামুদু মিন আল্লাহ যখন বান্দা সিজ চলে যায় তখন সেই বান্দা আল্লাহ সব জায়গায় কাছাকাছি চলে যায় এই জন্য এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ফরই নামাজের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে এর কারণ হচ্ছে ফরই নামাজ যদি আপনি না আদায় করেন তাহলে এই প্রত্যেকটা ফরোজ নামাজের জন্য হিসাব আপনার কাছে দেওয়া লাগবে আল্লাহর কাছে আর হিসাব যদি আপনার কাছে চেয়ে বসেন তাহলে সেই হিসাব আপনি আল্লাহর সামনে দিতে পারবেন না আচ্ছা আল্লাহ আল্লাহ থেকে শৈবু খারের হাদেশ বিশ্বনাকে জিজ্ঞেস করছেন আর আল্লাহ আপনাকে আমি দেখি আপনি শীত পড়ে পরে পরে কাছে দোয়া করেন এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন আল্লাহ আমি আপনার সম্পর্কে জানি গফর আপনার জীবনের আগে এবং পরে সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সব গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন মানে আপনি যদি গুণাও করেন তারপরেও ক্ষমা হয়ে আছে তারপরেও কেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দেন বিশ্বনবী দুইটা কারণে কথা বলেছেন একটা কারণ বিষয় বলে যাননি একটা কারণ আমরা নিজে নিজে গবেষণা করে বের করেছি আমরা বিভিন্ন ওলামা একরামের কথা শুনেছি এর বড় কিতাব পড়ে আমরা যতটুকু বুঝতে পেরেছি দুইটা কারণ আমরা পেয়েছি একটা কারণ বিষয় নিয়ে বলে দিয়েছেন সেটা হলো যে আমার গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এটা সত্য কিন্তু কি আমাদের ময়দানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তালা কোনো প্রশ্ন করে বসেন তাহলে সে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে এই জন্য বিশ্বনবী স্বয়ং বিশ্বনবী তার জীবনের গোনা মাপ করে দেওয়ার পরেও তিনি আল্লাহর কাছে কান্না করতেন শিহদেয়ে পড়ে পড়ে টুকরে টুকরে কাঁদতেন এমনও আমরা হাদিস পাই যে বিশ্বনবী সারা রাত আল্লাহর জন্য কেঁদেছেন বিয়ের জন্য কেঁদেছেন শিহিদায় পড়ে পড়ে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা আমাদের জন্য আমরাও দোয়া করতাম আমাদেরকে আরেকটা শিক্ষা যেটা আমরা বের করেছি সেটা হলো বিশ্বনবী এই দুয়া পড়ার মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেক মুসলিম উম্মাকে জানিয়ে দিয়েছেন সেটা হলো যে আমি মোহাম্মদ আমার গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা এরপরেও আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু তোমাদের তো গুণা হবে এরপরেও তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও হিসাব সহজের জন্য না বলো এই জন্য তোমাদের জন্য শিক্ষা হিসাবে আমি দোয়াটা করে গেলাম আল্লাহর কাছে এই জন্য আপনারা শিচ দেয় পরে পরে দোয়া করবেন শিখদায় পরে আজকে আমাদের আর দোয়া করা হয় না কারণ আমরা চাই যে কত তাড়াতাড়ি না মাসে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারবো আপনি মসজিদে এসে যতটা ব্যস্ততা দেখান খেয়াল করে শুনুন সেটা হচ্ছে আপনি মসজিদে এসে যতটা ব্যস্ততা আপনি দেখান আপনি দুনিয়ার কাজের জন্য যদি এতটা ব্যস্ততা দেখাইতেন তাহলে আপনি বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলতে পারতেন হতেন ঠিক আছে এই জন্য আপনি আল্লাহর জন্য একটা কাজ করছেন ঠিক আছে আর ফলাফল মৃত্যুর পরে হবে ঠিক আছে কিন্তু আপনি তো বিশ্বাস করেন এই জন্য আপনাকে কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে যদি আপনি সুন্দরভাবে না করেন এটা রিয়াই পরিণত হয়ে যাবে আবার পিছনে বলছেন যে যে ব্যক্তি এভাবে শৈবুখারির হাতে সেটা আছে শৈবুখারি আসছে আমার মনে নেই কত নাম্বার বা কত পৃষ্ঠাই সেটা হচ্ছে পিছনে বলছেন কোন ব্যক্তি যদি এভাবে নামাজ পড়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ে তাহলে সে আমার দলভুক্ত হয়ে মরতে পারবে না ফালাই শামিন না সে আমার দলভুক্ত হবে না আপনি যদি তাড়াহুড়ো করে নামাজ আদায় করে মারা যান এর ওপর অবচল থেকে তাহলে একটা পর্যায়ে আসবে কে আমাদের ময়দানে মোহাম্মদাল্লাম আপনাকে নিজের উম্মত বলে পরিচয় দেবেন না এই জন্য নামাজটা আপনি ঠিক করবেন আজকে আমি ঠিক করেছিলাম যে নামাজের ব্যাপারে আপনার সামনে কিছু কথা আমি শোনাব এই জন্য নামাজ আপনি সুন্দরভাবে আদায় করবেন আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে সকল ছেলেগুলা যে সকল যুবকগুলো মসজিদে আসছিল না সেই সকল যুবকগুলো আজকে মসজিদে আসছে অনেকে আসছে না যারা আমি মানুষের সামনে কথা বলি মানুষকে মোটিভেট করার জন্য মানুষকে পরিবর্তন করার জন্য আমি কথা বলার চেষ্টা করি এখন যদি আমরা মানুষ না হই অন্য কিছু হয় তাহলে তো আমরা পরিবর্তন হব না এই জন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সুরা আরাফের উনআশি নম্বর একশো উনআশি নম্বর এতে বলছেন ওলা ই কাকাল আদল যাদের চোখ রয়েছে কান রয়েছে যাদের মন মস্তিষ্ক রয়েছে কিন্তু তারা বোঝার চেষ্টা করে না ওলা ইকা কাল আনাম এলা হচ্ছে পশুর মতো বালহম আদলরা বরং তার চাইতে নিকৃষ্ট আপনি যদি ইমামের কথা শোনেন শোনার পরেও আপনি না আনেন তাহলে তো আপনি আমি বলছি না আল্লাহ তালাই বলছে আপনাকে আপনি পশুর মতো হয়ে গেলেন শুধু তাই নাই বরং কুকুর শুকুর ছাগলের তো আপনি খারাপ হয়ে গেলেন এরা আল্লাহ তালা বলে দিয়েছেন এখন থেকে সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দো বছর আগে মাহমুদ সাল্লাহাল্লামের মাধ্যমে এই জন্য এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন আমি যে বিষয়টা খেয়াল করছি সেটা হলো আমরা আল্লাহর পথে না আসার মধ্যে যুবকদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের নজরকে তারা হেফাজত করতে পারে না রাস্তায় চলা চলা চলাফেরার ক্ষেত্রে তারা নিজের নজরকে হেফাজত করতে পারে না প্রত্যেকটা যুবকের হাতে স্মার্টফোন আজকে তারা নিজের নজরকে চাইলেও হেফাজত করতে পারে না নোংরা নোংরা জিনিসগুলো ভিডিওগুলো ফটোগুলো তাদের সামনে চলে আসে এই জন্য তারা চাইলেও সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারে না এই জন্য যারা এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে যাদের তাদের কাছ থেকেও ঠিক করে নিতে হবে তোমাকে এর কারণ হচ্ছে আমি আবারও মনে করিয়ে দিই তোমার নজরকে তুমি যদি হেফাজত করতে না পারো তাহলে তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করতে পারবে না আল্লাহ জাহানকে হেফাজত করতে না পারলে বিশ্বনৈ বলে দিয়েছেন কবরের কবরে যাওয়ার পরেই তাকে চাপ দেওয়া হবে আর কেমনদের ময়দান তো আছেই কবরেরটা ফ্রি দেওয়া হবে কেমনদের ময়দানে তার জন্য কঠিন শাস্তি রয়েছে এই জন্য এখান থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে আমি যুবকদের ক্ষেত্রে সবচেয়েতে বেশি এ বিষয়টাই লক্ষ্য করি তারা নিজের নজরকে হেফাজত করতে পারে না রাস্তায় চলছে ধরেন যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে পাশে কোনো নারী হেঁটে গেলে হা করে তাকিয়ে আছে আবার সেখান থেকে ফিরে আসার পরে তাদের সমপরিমাণ যুবকদের সাথে তাদের সমবয়সী যুবকদের সাথে গল্প করে আজকে দেখে আসছি এসে করেছি পর্দার ওপারে যে সকল নারীরা শুনছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই পর্দার সাথে থাকবেন এবং লম্পট ছেলেদের থেকে দু অবশ্যই দূরে থাকতে হবে এর কারণ হচ্ছে আজকে এই দুনিয়াটা ধোকার একটা জায়গা হয়ে গেছে আজকে মানুষ একে অপরকে প্রজন ছাড়া ভালোবাসে না প্রজন ছাড়া পছন্দ করে না প্রয়োজন ছাড়া মনে রাখে না এমন একটা মুহূর্তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা ক্রমা এবং হাদিস পড়ে জানতে পেরেছি যে আমাদের প্রিয় পাত্র একজনই হতে পারে তিনি হলেন আল্লাহ সব আন ওহাত্লা এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আল্লাহ সুবাহান ওহাতাল্লাহর জন্য আমাদের বাঁচতে হবে মরতে হবে এবং সকল কাজ আল্লাহর জন্য করতে হবে ইন্না সালাতীয় সুখী আজা ওমাহিন আমার সকল কাজ হচ্ছে আল্লাহর জন্য এই জন্য যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন তখন আপনি কোনো অন্যায় করতে পারবেন না আপনার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকুয়া থাকবে তখন আপনি কোনো অন্যায় করতে পারবেন না এই জন্য আল্লাহর ভীতি আপনি অর্জন করুন এবং যে সকল যুবক যে সকল মানুষেরা আপনার নামাজে আসছেন কখনোই নামাজ ছেড়ে দিবেন না অনেক সময় শয়তান আমাদের উপরে বিজয় হওয়ার চেষ্টা করবে হঠাৎ করে কোনো কারণে আপনার জামাত মিস হয়ে গেছে এমন অভিযোগ আমাদের কাছে করা হয় প্রশ্ন করে হঠাৎ করে একটা নামাজ মিস হয়ে গেছে মিস হয়ে যাওয়ার ফলে তারা যেটা করে সেটা হচ্ছে পরবর্তী অক্তগুলোতে তার আর ইচ্ছা করে না নামাজে যেতে কারণ একটা অক্ত ছুটে গেছে একটা অক্ত ছুটে গেলে কি হবে তুমি চেষ্টা করবে অবশ্যই আপনার চেষ্টা করবে জামাতের সাথে নামাজ আদায় করার যদি ছুটে যায় তাহলে তোমার যখন মনে হবে যে যখন তোমার ব্যস্ততা সেরে যাবে তখন তুমি নামাজ আদায় করে নেবে আদায় করে নেবে তাহলে এটা তোমার আগের নামাজের পরিপূর্ণতা হয়ে যাবে এটা বিশ্ব বলে দিয়েছেন সুতরাং এভাবে নিজের নামাজগুলোকে বাঞ্চাল করে দিলে নষ্ট করে দিলে হবে না আপনি যদি একটা নামাজ ছুটে যাওয়ার কারণে যদি বলেন যে নামাজ ছুটে গেছে ভাল লাগে না ছেড়ে দিলাম তাহলে শয়তান তোমার উপরে বিজয় হয়ে গেল শয়তান বিজয় হয়ে গেলে সেদিন শয়তানের সাথে তোমাকে থাকতে হবে যে ময়দানে এছাড়াও আরেকটা সমস্যা সেটা হচ্ছে যারা ছোট বাচ্চা রয়েছে তারা আজকে তাদের প্রবলেমের কথা বলে সমস্যার কথা বলে সেটা হচ্ছে আমাদের যদি নামাজে ডাকি যায় নামাজে আসো তারা বলে যে আমার পোশাকে প্রসাব ভরে গেছে এটা হচ্ছে মিথ্যা কথা মানে এটা হচ্ছে নামাজে যাবে না তার ইচ্ছা নেই জন্য তারা বলে আরেকটা সমস্যা সেটা হচ্ছে এটা ছোট বড়ো সবার জন্য যে আজকে ঠান্ডার সময় এ কারণে আমরা নামাজ আসতে পারছি না ভালো লাগছে না অনেক ঠান্ডা আল্লাহ এই সময় নামাজটা না দিলেও পারতো আপনার জন্য কোনটা ভালো এটা আল্লাহ তালা জানেন এই জন্য প্রত্যেকটা বিধান দিয়েছেন এমন একটা বিষয় ধরেন এমন একটা জিনিস আল্লাহ তালা আপনার জন্য হারাম করেন নাই যেটা আপনার জন্য ক্ষতি নেই অবশ্যই আপনার জন্য ক্ষতি রয়েছে জন্য হারাম করেছেন ঠিক তেমনইভাবে আল্লাহ তালা আপনার জন্য পরীক্ষা করতে চান পরীক্ষা হিসেবে দিয়েছেন সেটা হলো এই ঠান্ডার সময় আমার কোন বান্ধা আমাকে স্মরণে যায় মসজিদে সেটা আমি দেখতে চাই আপনি যদি মনে করেন এই ঠান্ডার জন্য আমি নামাজে যাবো না তাহলে এই ঠান্ডাকে গরম করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে রেখেছেন কে আমাদের ময়দানে সেটা হলো জাহান্নামের আগুন এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এর কারণ হচ্ছে পাঁচ পাঁচাত্ম নামাজ যখন আমরা দায় করব যখন যতগুলো অন্যায় রয়েছে অন্যগুলো থেকে আল্লাহ তালা আস্তে আস্তে আমাকে বাঁচাবেন এর কারণ হচ্ছে আমি আদায় করব আমি একটা অন্যায় করলে আমার কাছে মনে হবে যে অন্যায়টা আমি কীভাবে করছি আমি তো আদায় করছি এই জন্য আজকের এখান থেকে মেসেজ একটাই উল্লেখিত এবং হাদিস থেকে বাকিগুলো থেকে একটাই শিক্ষা সেটা হচ্ছে আমাদের পাঁচ নামাজ আদায় করতে হবে এবং অন্যায় অসীদের কাজ থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং সবচেয়ে যে বিষয়টা জটিল সব সবচেয়ে যে বিষয়টা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যুবকদের ক্ষেত্রে তাদেরকে নিজের নজরকে হেফাজত করতে হবে আল্লাহ বাহান ওয়া তাল্লাহ আমাদের সবাইকে এ বিষয়গুলো থেকে দূরে থাকতে করুক আমরা পরে আবেন সেবাহানক আসাদ আল্লাহ ইন্দা আজ থেকে ঘুরে গৌতবিলাই আসসালাম আলাইকুম